এই যে এটা কি আপনার নাতি না? এই যে নাতির গলায় তাবিজ দিয়েছেন কেন? আপনার এখানেও তো একটা তাবিজ আছে। এখনই খুলে দিই আমরা একটা আমল হোক। তো আমার ঘরে একটা কিচ্ছু পাইতে পাইনি, আমার ঘরে সার পর্যন্ত ডুবে গেছে। আচ্ছা, পানির ঢলটা যখন এসেছিল কখন এসেছিল, কতক্ষণের মধ্যে এত বেশি পানি হয়ে গেল? বেশি পানি হয়ে গেছে রাতে তিনটার পরে। তিনটার পরে আমি আমার 49 বছর বয়স, 48-49 হবে এই বয়সে আমার এতটুকু বন্যা আমি দেখতে পাই না কোনো সময়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। সুপ্রিয় ভাইরা, আজকে আমরা বন্যা পরবর্তীতে অষ্টম দিনেও আমরা এমন একটা জায়গা আসছি, সেটা হলো ফুলগাজী উপজেলার কুমুয়া চানপুর গ্রামে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে ইন্ডিয়ান বর্ডার, এবং এটা এমন একটা প্রত্যন্ত জায়গা যেখানে একদম ডুবে গিয়েছিল। এখানে আপনার ডুবার অনেকগুলো চিহ্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং আমরা এই জায়গাতে এসেছি আজকে। আমাদের ত্রাণ নিয়ে আমরা সবসময় যেটা লক্ষ্য রাখি যে যেখানে ত্রাণ পৌঁছিনি সেখানে আমরা চেষ্টা করি। আলিয়াদেশ আন্দোলন বাংলাদেশের কেন্দ্র সমন্বয় ত্রাণ বিতরণ কর্মসূচিতে আজকে হোস্টিং করছি আমরা আলিয়াদেশ পেশাজীবী ফোরাম ফেনী সাংগঠনিক জেলা থেকে। এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাসিক আত্মাহারিকের সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন, এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলিয়াদেশ আন্দোলন বাংলাদেশ, এবং সাথে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে তাসলিম সরকার, উপদেষ্টা আলিয়াদেশ আন্দোলন বাংলাদেশের দক্ষিণ সাংগঠনিক, ঢাকার দক্ষিণ সাংগঠনিক জেলা। আমি এ পর্যায়ে অনুরোধ করব ডক্টর সাখাওয়াত হোসেনকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবী ওয়া বাদা। সমরুদ্দিনী ভাই বন্ধুগণ, আপনারা একটু আগে শুনতে পেলেন যে আমরা যেখানে এসেছি ফেনী জেলার আর কি, একবার প্রত্যন্ত গ্রাম ফুলগাজী উপজেলার শেষ প্রান্ত সিলুনিয়া নদীর পাশে পারে। আমরা সিলুনিয়া নদী আমাদের বাম পাশে দেখা যাচ্ছে, ঠিক তার পারে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমাদের এখানে স্থানীয় কয়েকজন ভাইও আছেন। আমরা তাদের কাছে শুনতে চাই যে আসলে বন্যার সময় এখানে কতটুকু পানি হয়েছিল, চাচা আপনি যদি বলতেন। এখানে অতটুকু পানি আছে গলা পর্যন্ত, গলা পর্যন্ত আমার ঘর ডুবে গেছে রাস্তার উপরে। আচ্ছা, ওই সময় কোথায় ছিলেন আপনারা? দেখেন না, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা বিল্ডিং আছে, আমরা সবাই যাই বিল্ডিং এ ছাদে ছিলাম। ছাদে উঠেছেন? জি, আমি এমনি অসুস্থ, আমার ঘরে একটা কিচ্ছু পাইতে পাইনি, আমার ঘরে ছাদ পর্যন্ত ডুবে গেছে। আচ্ছা, পানির ঢলটা যখন এসেছিল কখন এসেছিল, কতক্ষণের মধ্যে এত বেশি পানি হয়ে গেল? বেশি পানি হয়ে গেছে রাতে তিনটার পরে। তিনটার পরে থেকে সন্ধ্যার দিকে পানি ছিল, সন্ধ্যার সময় আসছিল, লেভেল আসছিল, মানে লেভেল ছিল, বাদ ডুবে নাই। আচ্ছা, তারপর রাতে রাতে রাত্রে রাত্রে বাদ ডুবে, মানে আমরা ঘর থেকে আর বাইর হওয়ার মতো সময় পাইতে পাই নাই। তিনটার সময় তো ভোর রাতে বের হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগও নাই, কিন্তু কইছে বর্ষা ছিল, মনে করলাম যে আর হবে না। দেখলাম যে চোখের উপরও পানি উড়ি গেছে, এবার যে খালের উপরও পানি উড়ি গেছে। ছোট বাচ্চা চাচ্চা নিয়ে এবার কি করবো? আমার একটা নাতি, এটা আমার ছেলে মেয়ে এমনি নাই, একটা সে মেয়ের ঘরের নাতি। আচ্ছা আচ্ছা, আর আমরা দুজন শুধু, আমার মেয়েটাও অসুস্থ, এই জন্য বহুত কষ্ট করি, কি অন্যরকম ছাদের উপরে গেছে। ছাদের উপরে গেছে? জি, ছাদের উপরে ভিজে ভিজে আসছিলাম, ও পরে ছাদের একটা পর্যন্ত কিছু অল্প অল্প ফাইছি, রে বাজে অল্প স্বল্প ফাইছি, স্থানীয় উদ্যোগে যারা করে। জি 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 জি, ফাইছি কিছু। আচ্ছা, উনি বাড়ি থেকে ঢাকা থেকে অনেক বড় বড় টিম আসে, তারা কি উনি আসে না? না না না, আমি বলি ঢাকার বড় টিমগুলো, আমি আমার নাম আবু তাহের চৌধুরী, আমার বাড়ি জামুয়া চৌধুরী বাড়ি। আচ্ছা, এখানে আমাদের জামুয়া পার্শ্ববর্তী গ্রামটা সিলোনিয়ার পশ্চিম পাশে জামুয়া চৌধুরী বাড়ি, আর এটা হলো কমুয়া চানপুর। তো আমি আমার 49 বছর বয়স, 48-49 হবে এই বয়সে আমার এতটুকু বন্যা আমি দেখতে পাই না কোনো সময়। যাও দেখছি আমার ঘরের ভিতরে আমার যা জিনিস যা আছে কোনো কিছু বাঁচাইতে পারি না, ফ্রিজ হইতে এভরিথিং, মোটর ফোটর যা আছে, যে সময় এটাতে বাঁচানো সম্ভব না। ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওই ওইদিকে টিলার উপরে চলে গেছি, ইন্ডিয়ার সাইড একটা টিলা ছিল, ওইখানে চলে গেছি, কিচ্ছু বাঁচাতে পারিনি, ডাউন ছাউল সব পঁচিশ ছাড়কার হয়ে গেছে। আর কোনো গাড়ি, আমি তো গাড়ি দেখছি ফেনি গেছিলাম ওই দিনে, অসম্ভব টান আসছে, কিন্তু আমাদের এখানে ঢুকতে পারা নাই। বড় গাড়িগুলা ছোট গাড়িগুলো আনছে রাস্তার ভিতরে নিয়ে গেছে, সব রাস্তার উপরে, বড় রাস্তার উপরে। ওই সময় কি খেয়েছিলেন? যে দুই তিন দিন চার দিন পানি ছিল, পানিটা কয়দিন ছিল? পানিটা এই পর্যন্ত সর্বোচ্চ সাত দিন, আট দিন আছে, আট দিন লাগিয়ে গেছে, এই জন্য আসতে পারে না। আট দিন পর্যন্ত আপনাদের কি অবলম্বন ছিল? আমাদের অবস্থা বহুত কষ্ট, আমাদের খাওয়া দাওয়া কি করবো, ছাদের উপরে যাই 10-15 জন মিলিয়ে কিছু ডাউল, মুসুর ডাল আর ডিম যদি ফাইতা আস কিছু আসিল আগের আঞ্জা, এগুলা নিয়ে কোনো রকমে মিলিমিশি খাইছি। হ্যাঁ, রান্না বান্নাও কষ্ট হয়েছে, গ্যাস কেউ আছে কেউ নাই,
ওই সিলিন্ডার তো কান্দে করে উঠাতে পারছি, অন্য কিছু তো নিতে পারি নাই। আচ্ছা, উদ্ধার টিম যে বিভিন্ন জায়গাতে উদ্ধার করেছে আমরা অনেক অনেক সময় দেখেছি অনলাইনে, আপনাদের এখানে উদ্ধার করার জন্য উদ্ধার করার কোনো লোকই আসে না? কোনো লোকই আসে না, আর আসছে যে সময় এই সময় আমরা কিছু চেষ্টা করছি নিজের উদ্যোগে সরে যেতে, দেখতে আর কিছু বাঁচাতে তো পারি না, ছেলে ফেলে তো নিয়ে বাঁচতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গজব এরকম মানে কঠিন গজব আর না দেন, সেদু আল্লাহর কাছে করছি। আর আমরা যেই এলাকায় এসেছি অত্যন্ত প্রত্যন্ত এলাকা, আমরা আশা করবো যারা ত্রাণ নিয়ে অনেকে আসছেন আসলে ফেনী বা তার আশপাশে দিয়ে যাচ্ছেন, আমরা আশা করবো আপনারা এই সমস্ত জায়গাগুলি বাছাই করে খুঁজে খুঁজে বের করে যেখানে দুর্গম এলাকা একেবারে কেউ যেতে পারছে না ওই সমস্ত জায়গায় গিয়ে যেন আমরা ত্রাণ দিতে পারি, তাহলে আমরা আসলে মানে আত্মিকভাবে প্রশান্তি লাভ করতে পারবো এবং মানে প্রকৃত হকদার যারা তারা পাবেন ইনশাআল্লাহ। তারা এখন নৌকা তো আসার সুযোগ নেই, পানি নেমে গেছে আলহামদুলিল্লাহ, এখন আর শুকনো খাবারের কোনো প্রয়োজন নেই, এখন চাল ডাল ভারী যে আইটেমগুলো সেগুলো তাদেরকে দিতে হবে এবং এখানে ট্রাক্টর ছাড়া আসার কোনো পথ নেই আমরা যেখানে এসেছি আর কি। তো যাই হোক, ছোটো ট্রাক্টর পিক আপ বা এই জাতীয় ছোটো ছোটো গাড়িগুলো দিয়ে আসা যাবে ইনশাল্লাহ। তো সবাই এই এলাকাগুলোতে এসে বাছাই করে ত্রাণ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তো আমরা সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এটাই যেন তিনি যেন আমাদেরকে এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমরা যেন আমলে আকীদা যেন মজবুত হই। চাচা, আপনার সাথে একটু কথা বলবো যে আপনার এই যে এটা কি আপনার নাতি না? জি আমার। এই এই যে নাতির গলায় তাবিজ দিয়েছেন কেন, কি রোগ? দুষ্টামি করে বেশি, পেশাব করে দেয় নাকি? বেশি দুষ্ট দুষ্ট দুষ্ট। আপনার এখানেও তো একটা তাবিজ আছে? আচ্ছা শোনেন, একটা হাদিস শোনাই দিই আপনাদেরকে, একটা দাওয়াত আর কি। আমরা আসছি একটা সংগঠনের পক্ষ থেকে, হ্যাঁ, সেই সংগঠনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসলে এই যে আপনারা জানেন তো শিরিক সম্পর্কে জানা আছে, শিরিক বিদাত, শিরিক মানে কি? আল্লাহর সাথে কাউকে শরিক করা। তো এই তাবিজের বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশের মানুষ মনে করে তাবিজটা এটা একটা ঔষধ, এটা তো ঔষধ না, তাই না? ঔষধ মনে করে করেন তো ঔষধ না, ঔষধ তো খাওয়ার জিনিস, এটা হচ্ছে তাবিজ লটকানো। তো এই এই মানে এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো তাবিজ ঝুলা সেজন্য আল্লাহর সাথে শরীক করলো। মানে তাবিজ এখন আপনার ইমানটা হয়ে গেছে তাবিজের উপরে, কিন্তু ঔষধ খাওয়া যাবে, ঔষধ খাওয়া জায়েজ এবং ঝাড়ফুঁক করা যাবে, কোরআন আয়াত পড়ে মানুষকে ঝাড়ফুঁক দিতে পারবে। সেজন্য আসলে তাবিজ দিয়ে কোনো উপকার হয় না, এটা আমাদের একটা বিশ্বাস এবং এই বিশ্বাসটা কিন্তু আসলে সঠিক না। আমাদের মতো হুজুরের ভুল করে, হ্যাঁ, আমরা আমাদের সাথে এখানে বড় বড় ডাক্তার আছেন, এমবিবিএস ডাক্তার আছেন, হ্যাঁ। তো আমরা আশা করব যে এইগুলো শুনেন, আপনার আলহামদুলিল্লাহ আপনার বয়স তো অনেক বেশি, আমার বয়স শেষ কত বছর? কত বছর? 73 মাশাআল্লাহ। আপনি কি করেন? আপনি কি করতেন? কিছু না, আমি 5 বছর 3 বার স্টক করি। আমি লেখাপড়া শিক্ষা তো যোগ্যতা কি লেখাপড়া করেছিলেন? ক্লাস 10 আপনার ওই আমলে তো অনেক বড় শিক্ষা। আমি 1962 সালে ক্লাস 8 পাস করেছি। মাশাআল্লাহ, তাহলে আপনি ওই সময় 8 মাস মানে এখন মাস্টার্স পাশের সমান, আপনি শিক্ষিত মানুষ। তো এই এই শিরিকগুলো থেকে মৃত্যুর আগে বেঁচে থাকা ভালো। আমরা অনুরোধ করবো যে আপনি এই এই পাপ থেকে আপনি আরো শুনবেন, জানবেন এই শিরিকটা না রেখে আপনি ওষুধ খাবেন, হ্যাঁ খাবেন, কিন্তু এইটা দিয়ে কোনো ফায়দা, এটা হলো কারো ব্যবসা, তাবিজের ব্যবসা। আপনি খুলে ফেললে যদি ঈমান মজবুত করেন যে আল্লাহ তোমার উপর তাওয়াক্কাল, আমি তাবিজ টাবিজ দেবো না, তাহলে আপনি শিরিক থেকে বেঁচে গেলেন এবং আল্লাহ আপনাকে রক্ষা করবো। আমরা দোয়া করবো আপনার জন্য, আমরা দোয়া সুরা ফালাক নাচ তো পারেন সবাই, সুরা ফালাক নাচ, সুরা ইখলাস, এই দোয়াগুলি পরে ফু দিবেন, ফু দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছেন? তাহলে এই তাবিজ রাখা যাবে না কিন্তু, নাকি বলেন? ইনশাল্লাহ, যদি সম্ভব খুলে ফেলেন আমাদের সামনে তাহলে আমরা সবাই খুশি হবো। এখনই খুলে দিই আমরা, একটা আমল হোক, আমরা দোয়া করি। ওইগুলি ওই যে ব্যবসা ব্যবসা বললাম না, সকাল সন্ধ্যায় নাম কি তোমার? বাবু
আমরা দোয়া করি ত্রাণের পাশাপাশি আমরা কিছু দাওয়াতের কাজও করলাম আলহামদুলিল্লাহ। মানুষ শিরিক মুক্ত ভাবে যেন আমল করতে পারে এটা আমরা চাই, জান্নাতে যাওয়া এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা আজকে প্রথম এসেছি, আমরা এই গ্রামটা যদি চুজ করেছি আমরা দেখি আপনাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আমরা আজকে কিছু ত্রাণ নিয়ে এসেছি, যদি আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছে আর কি, তো আমরা এগুলো ভাইদের মাধ্যমে এই এলাকায় যারা স্থানীয় যারা আছেন তাদের কাছে আজকে বিতরণ করে যাচ্ছি, এরপরে আমরা আবারও তাদের কাছে পাঠাবো ইনশাল্লাহ। এই যে আমাদের ভাইরা ত্রাণগুলো নামাচ্ছেন, আর এখানে শুকনো খাবার না, এখানে হচ্ছে চাল ডাল তেল লবণ আলু ইত্যাদি যেগুলো দিয়ে রান্নাবান্না করে মানুষ খেতে পারবে সেই সেই আইটেম করা হয়েছে, যেহেতু এখন পানি নেই সেই জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা আগামী দিনও ইনশাল্লাহ আরও এখানে পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই বিপদ থেকে রক্ষার প্রার্থনা করে আমরা আমাদের লাইভটা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।